গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এখন বাজে হচ্ছে 9টা, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আবারও আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কালকে রাতে অনেক রাত অবধি জেগেছিলাম কারণ ওইটার জন্য, ওই ল্যাপটপটার জন্য আর রিয়ার জন্য। রিয়াকে তো সকালবেলা আমি উঠে বলেছি যে তুই ওঠ শুধু, তারপর তোর খবর আছে, তো উঠে গেছে ওর। কালকে রাত্রিবেলা ভাই বললো যে একটা মুভি দেখবো, তো ভালো আমরা মুভি চালিয়েছি। আমি খুব ভালোবাসি ভূতের মুভি দেখতে, তো চালানো হয়েছে। তো ওটা রিয়েল স্টোরি ছিল, তো মাঝে দেখতে 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 রিয়ার সাথে একটা, মানে আমরাও সেটা জানি রিয়ার সাথে একটা ঘটনা ঘটে, বা রিয়ার যে একটা দিদি ছিল তার সাথে হয়েছে। তো যাই হোক, সে মারা গেছেন এখন, তো হঠাৎ করে তার কথা বলে ওঠে, আর আমি তাকে দেখেছি আর আমি সে ব্যাপারটা জানি। তো আমি প্রচণ্ড রকম ভয় পেয়ে যাই, তো সারা রাত মানে মোটামুটি আমি 2:30 অবধি তো জেগেছিলাম, তারপরে কখন ঘুমিয়েছি আমি জানি না। আমার ভাই বোন ওরা সবাই ঘুমিয়ে পড়েছে, তো সেই জন্য আজকে সকালবেলা উঠতে আবার দিদির কাছে, সিনেমা তো দেখাই হলো না, মাঝখান থেকে আমি ভয় পেয়ে গেলাম, আমি জেগে থাকলাম আর ওরা দুজন ঘুমিয়ে পড়লো। তো যাই হোক, ওরা এখন উঠবে, এখনও ওঠেনি ওরা, 9:15 বেজে গেছে, সরি 9টা বাজে এখন। আর আমার ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আমার চা বিস্কিট খাওয়া হয়ে গেছে, বিস্কিট খাই আমি, চা খাই না। তো এখন যাব হচ্ছে, মায়ের শরীরটা বললাম খুব একটা ভালো নেই, মার আবার একটু পেটে ব্যথা, এখান থেকে ব্যথা ওখান থেকে ব্যথা শুরু হয়ে গেছে। তো যদিও আমি না থাকাকালীন মা অনেকটাই কাজ একা একাই করেছে, আগেই বললাম। তারপরে মামামের ভ্যাকসিন ছিল, তো ভ্যাকসিন দেওয়ার পরে জ্বর সবটাই একা সব কিছুই সামলেছে, তো এখন শরীর আর দিচ্ছে না। তো আমি বললাম ঠিক আছে, আমি সবজি টবজিগুলো সব কেটে দিচ্ছি, তুমি করো রান্না। মা আমি কষ্ট করেছিলাম আমি করবো, তো মা বললো না তোকে করতে হবে না, তুই সবজিগুলো সব কেটে দে, আমি রান্নাটা করে নিচ্ছি। তো চলো এখন আগে সবজিটা কেটে নি। একটু মামাকে ডাকো, পাপাকে ডাকো, পাপাকে ডাকো। এনাও থ্যাংক ইউ বলো, একটু তুতু করে দাও, একটু তুতু করো, এই যে এদিকে তাকিয়ে, এদিকে তাকিয়ে, এই যে মামা ঘুম পেয়ে গেছে, একটু ডোন্ট টাচ বলে দাও তো, এরকম করে এরকম করে বলো, ঘুম পেয়েছে ওর, একটু হাত দিয়ে বলে দাও তো ডোন্ট টাচ, ওই যে রিয়াকে একটু বলে দে ডোন্ট টাচ, দে চলে এসেছি দেখতেই পেলে। ভাত আলু ভাজা আর পটল ভাজা ছিল, আর এখানে এখন ওনাকে দেখার দায়িত্ব পড়েছে আমাদের সবার, এখানে সবাই ল্যাট খাচ্ছে শুয়ে শুয়ে। তো দিদি রান্না করতে গেছে আর রাজাদা নেই, তো সেই জন্য এখন ওকে দেখতে হবে। দেখো শুরু থেকে ও দুরান্ত পানা, এটা হামা দিয়ে দাও, এটা ফ্ল্যাং দিয়ে দাও, ফ্ল্যাং দিয়ে দাও, ফ্ল্যাং দিয়ে দাও, ফ্ল্যাং দিয়ে দাও মা। আর কিছুতেই জামা পরতে চাইছে না, এখন গরমে ঘেমে যাচ্ছে, আর জামা না পরলেও সারা গায়ে কেমন একটা র্যাশ টাইপের উঠে যায়, তো সেই জন্য একটা জামা পরাতে হয়, আর জামা টেনে টেনে খুলে খুলে ফেলছে। দেখো এখানে দেখো,
মামামকে রিয়া ধরেছে আর আমি ঘরের কাজগুলো করতে এসেছি, কারণ অনেক কিছু বাকি ছিল, ঘর গোছানো, ঘর জাত দেওয়া, ঘর মোছা, এগুলো সবই বাকি আছে। তার মধ্যে আমি আজকে জানিই না যে আজকে আমার মা কী রান্না করছে, তো আগে একবার জিজ্ঞাসা করে নিই মা কী রান্না করছে। আর সকালবেলা যে সবজি কাটতে বসেছিলাম বললাম, সেটা রিয়া কেটে দিয়েছে, আর আমি একটুখানি ল্যাদ খাচ্ছিলাম, যেটা আমি আগে খেতে খুব ভালোবাসতাম আর এখন সময় হয় না আমার। যাই হোক, আগে চলো দেখি মা কী রান্না করেছে আজকে, কী স্পেশাল মেনু আজকে হয়েছে আমাদের। লাইটটা জ্বালিয়ে নিই। আজকে কী রান্না করেছো? আজকে পটল ভাজা করেছি, উচ্ছে ভাজা করেছি, ডাল মোচা গন্ড করেছি, ডিমের ঝোল করেছি। মা রান্না এখানে শেষ, সেজে রান্না হয়ে গেছে, এখন মা সব ওখানে গোছাতে রাখছে, ওই টেবিলে রাখবে, কারণ কালকে মঙ্গলবার। আমার মা সব ধোয়া মোছা করে আগেই বলেছিলাম না, তার মধ্যে কালকে মা বাবা কেউই থাকবে না বাড়িতে, আমি ভাই আর রিয়া থাকবো কাল, কারণ মা কালকে মাসির বাড়িতে যাবে পুজো দিতে, মা বাবার জন্য। আমার বাবার যখন মাথায় আগুন লেগে গেছিলো, তো তখন সে সময় মাসি বলেছিলো যে ঠিক হয়ে গেলে এখানে এসে পুজো দিয়ে যাস, তো ওই ছোটো মাসির বাড়িতেই, আমি যে মাসির বাড়ি থেকে রিয়াদের বাড়ি থেকে গেছিলাম, ওই মাসির বাড়িতে কালকে আর মা আর বাবা যাচ্ছে, কালকে দিনটা থাকবে মনে হয়, পরশু দিন ফিরবে, তো সেজন্য আজকে সব পরিষ্কার করে রেখে যাচ্ছে। কালকে বলে যখন যাব, কালকে তাদের জন্য সব রান্নাবান্না করে রেখেই যাব। তো কালকে আমার মনে হয় ফটোশ্যুট থাকতে পারে, এখনও ঠিক শিওর নই আমি, তো আগে ঘরের কাজগুলো করে নিই, অনেকটা দেরি হয়ে গেছে, কারণ ওখানে রিয়া একা একা তো সামলাতে পারবে না, আমাকে যেতে হবে, তো আমি ফটাফট কাজ করে নিই, তারপর আবার কথা হচ্ছে। তো স্নান করে খাওয়া দাওয়া সবই হয়ে গেছে আর এখন বসে পড়েছি, মা চলে এসেছে, এখন ফেসিয়াল করবে, কালকে মাসির বাড়িতে যাবে বলে আজকে ফেসিয়াল করবে। তো আমি বাড়িতে কীভাবে ফেসিয়াল করি, আমি নিজে করি বা মাকে কীভাবে করে দিই, তো সেটাই আমি আজকে দেখাবো, তো দেখে নাও। তো সবার ফার্স্টে আমি এখানে মাকে ক্লিনজার দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে দেবো, তো এখানে আমি ক্লিনজার ইউজ করছি বুটির। তো ক্লিনজার দিয়ে মায়ের মুখটা পরিষ্কার করে নিয়েছি, এবার একটা ভেজা টিস্যু দিয়ে মায়ের মুখটা খুব ভালো করে মুছে নেব। এবার আমি এখানে ইউজ করছি বুটির মিক্স ফ্রুট স্ক্রাবারটা। এবার স্ক্রাবারটা আমি আলতো হাতে পুরো মুখে লাগিয়ে নেব, এবার এই ভাইব্রেটারটা দিয়ে পুরো মুখে মাসাজ করে নেব। তো স্ক্রাবার ইউজ করলে মুখের পোর্সগুলো ওপেন হয়, তো এরপরে গরম জলের হালকা ভাপও নেওয়া যেতে পারে। তো যাদের মুখে অনেক বেশি ব্ল্যাক হেডস থাকে সেগুলো তুলতে অনেক বেশি সুবিধা হয়, কিন্তু মার মুখে যেহেতু নেই তাই মা গরম জলের ভাপ নিতে চাইলো না, তো আমি ওর জন্য আর দিওনি মাকে গরম জলের ভাপটা। এবার ভেজা টিস্যু দিয়ে মার মুখটা ক্লিন করে নেব। তো এখানে মার মুখটা ক্লিন হয়ে গেছে, এবার আমি অরেঞ্জ স্টিক দিয়ে মার নাকে যে অল্প কটা ব্ল্যাক হেডস হয়েছে তো সেগুলো আমি রিমুভ করে দেব, আর থুতনিতে অনেকগুলো হোয়াইট হেডস হয়েছে তো সেগুলো আমি রিমুভ করে দিচ্ছি।
তো এবার আমি আবার ভাইব্রেটরটা দিয়ে মুখটা ঝেড়ে দিচ্ছি, কারণ এখানে স্ক্রাবারের দানাগুলো অনেক লেগে থাকে, তো এবার মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করতে গেলে অনেক লাগে, তো সেজন্য আমি এটা ঝেড়ে দিচ্ছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি আয়ুরের একটা মাসাজ ক্রিম, যেটা দিয়ে আমি নিজে এবং মাকে মাসাজ করে দিই। এবার আমি এখানে ফেস প্যাকটা লাগিয়ে দিচ্ছি, যতক্ষণ না শুকাবে ততক্ষণ এখানে ওয়েট করতে হবে। তো মায়ের মুখ তো পুরো ক্লিন হয়ে গেছে, এবার আমি একটু টোনার লাগিয়ে দিচ্ছি, কারণ মুখটা একটু ঠান্ডা থাকে আর ফেসিয়ালের পরে টোনার ময়শ্চারাইজারটা মাস্ট। তো ফার্স্টে আমি টোনার ইউজ করলাম, এখন আমি ময়শ্চারাইজার লাগিয়ে দেবো। আর ময়শ্চারাইজার আমি ইউজ করলাম হচ্ছে অ্যারোমা ম্যাজিকের, আর টোনার ইউজ করলাম হচ্ছে আয়ুরের। তো এখানে আমার মায়ের ফেসিয়াল ডান, মায়ের ফেসিয়াল টেসিয়াল করে রেডি হয়ে গেছে, এখন যাচ্ছি একটু অন্বেষা ডেকেছে আমাদেরকে, শুক্রবার দিনকে ওর বিয়ে, তো সেজন্য আমি বর্ষা এখানে রেডি, আর এখন আমরা একটু বেড়াচ্ছি ঘুরু ঘুরু করতে, অন্বেষাও চলে আসছে, তো চলো কোথায় যাই দেখতে থাকো। বৃষ্টিতে এরকম জল জমে গেছে, এত জল আসলে ওইখান দিয়ে ফুচকা খাই। ওখানে একটা পার্কে চলে এসেছি, এখানে অন্বেষা আর ওখানে বর্ষা আর এখানে আমি, আর আমাদের যাওয়ার কথা ছিল আজকে ফুচকাওয়ালাতে, মানে আমাদের এখানে ফেমাস ওটা, তো আনফর্চুনেটলি ওখানে যাওয়া হলো না, কারণ ওখানে রাস্তায় জল জমে রয়েছে আর এত সুন্দর সেজেগুজে কারোরই ইচ্ছে করে না জল পাড়াতে, তো সেই জন্য যাওয়া হলো না। তো এখানে আমরা কিছুক্ষণ থাকবো, তা তারপর দেখা যাক কোথায় যাই। ফুচকা তো অবশ্যই খাবো, কালকে ফুচকা চ্যালেঞ্জ করে তো অবস্থা আমার সত্যিই খুব খারাপ হয়ে গেছিলো রাত্রের থেকে, তো এখন কিছুটা ভালো আছে। যদি আমি ফুচকা নাও খাই তো আজকেই আমাদের লাস্ট বেরানো, এরপর ওর বিয়ে হয়ে যাবে, ও চলে যাবে, জানি না আবার কবে বেরাতে পারবো, তারপর আমার ও এত কিছু ভাবতে পারছি না। যাই হোক, তো এখানে একটুখানি থেকে নিই, আর পার্কটাও আমি দেখিয়ে দিচ্ছি, পার্কটা কি সুন্দর, জায়গাটা টোটালটাই খুব সুন্দর, কিন্তু অনেকদিন আসা হয় না, তো আজকে অনেক দিন পর আমরা এসেছি সবাই মিলে, তিনজন মিলে, তো আমরা যেখানেই যাই তিনজন মিলেই যাই একসাথে, তো আমি একবার পার্কটা দেখিয়ে দিচ্ছি। Thank you.
ঘোরা কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি এখন। আর এখন বাজে হচ্ছে 7:30, আর বেরিয়েছিলাম মোটামুটি 5টা বাজে, তখন 5:10-15 বাজে, খুব বেশি লেটও করিনি। তো ওখানে যেতে পারিনি, একটু মন খারাপ, বাট আজকের দিনটা সত্যি অনেক বেশি মজা করেছি। আজকে বিয়ের আগে অন্বেষার লাস্ট বেরানো, তো যাই হোক, এখন একটু ফ্রেশ হয়নি, ড্রেস চেঞ্জ করে ফেলেছি, মুখটা ক্লিন করবো। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।